বেশ কয়েক বছর ধরে উদয়পুর সাউথ বাগমা সমতলপাড়া এইচএস বিদ্যালয়টিকে নতুন করে তৈরি করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার অভিভাবকদের এই দাবি ছিল। ফলে গত কয়েক মাস আগে বিদ্যালয়টিকে নতুন করে তৈরি করার জন্য রাজ্য শিক্ষা দপ্তর টাকা বরাদ্দ করেছে, কিন্তু নানান কারণে কাজ শুরু করতে পারেনি দপ্তর। অবশেষে পূর্ত দপ্তরের অধীনে বিদ্যালয়ের কাজ শুরু হয়। কাজের গুণগত মান দেখার জন্য এবং এই বিদ্যালয়ে এক রক্তদান শিবিরে গিয়ে বিদ্যালয়ের কাজের অগ্রগতি দেখতে যান এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি কাজকর্ম দেখে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, প্রায় 9 কোটি টাকা ব্যয়ে এই বিদ্যালয়টি নতুন করে তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তা ভালো বলে জানান। কাজটি করছে পূর্ত দপ্তর। 1.5 বছরের আগে কাজটি শেষ করার জন্য বিধায়ক নিজে পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে এমনকি ঠিকাদারের সাথে কথা বলছেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায় সেটা দেখছেন। বিদ্যালয়ের জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা থাকলেও অচিরেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান। বিদ্যালয়ে সকালের বিভাগে ছাত্রছাত্রী রয়েছে 177 জন আর শিক্ষক রয়েছেন মাত্র 4 জন। দুপুরের বিভাগে ছাত্রছাত্রী রয়েছে 663 জন আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন 32 জন। সারা রাজ্যে শিক্ষকের সমস্যা রয়েছে। যথারীতি এই স্কুলেও শিক্ষক সংকট রয়েছে। বিধায়ক জানান, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সঙ্গে শিক্ষক সংকটের ব্যাপারে কথা বলবেন বলে জানান। স্যার, সে তো বাগমা সমতলপাড়া স্কুল আপনি ভিজিট করছেন, দ্রুত কনস্ট্রাকশন হচ্ছে, এ সম্পর্কে কী বলবেন? এখানে প্রায় 15 কোটি টাকায় আমাদের যে বাগমা হাইসেকেন্ডারি স্কুলের এটা কনস্ট্রাকশন চলছে। তো এটাকে যাহাতে সঠিকভাবে করা হয় এটাও দেখা, আর বিশেষ করে আজকে এখানে NSS-এর উদ্যোগে যে 7 দিনের একটা প্রোগ্রাম ছিল, এর মধ্যেও আজকে মধ্যের দিন এসে ব্লাড ডোনেশন, যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রীজি আহ্বান রেখেছিলেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যুবকদেরকে যে উদ্বুদ্ধ করে ব্লাড ডোনেশন করিয়ে রক্তদান শিবির করিয়ে আমাদের রোগী যারা আছেন, যারা রক্তের দরকার, তাদের যাহাতে কোনো অভাব না হয় এটা যাতে করা, এর জন্যই আজকের অঙ্গ হিসাবে এখানে NSS-এর মাধ্যমে এই স্কুলের যতটুকু কাজ হয়েছে গুণগত মান কত কীরকম বজায় রয়েছে বলে মনে হচ্ছে আপনার? না, কাজটা মোটামুটি ভালোই চলছে। তো যেগুলি কিছু ডিফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি, আর্কিটেকচারে যেভাবে চলছে এভাবে চলছে। কাজটা কি স্যার পূর্ত দপ্তর করছে না আর ডিপার্টমেন্ট করছে? না না, এটা তো PWD করছেন। আচ্ছা, এটা অনেক আগেই স্যাংশনটা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে টেন্ডার ফেন্ডারে কিছু বেদাল ছিল টেকনিক্যালি, তার জন্য তাড়াতাড়ি হয়নি। তবু আমি মনে করি এটাকে অতি সত্তরই শেষ হয়ে যাবে, এখন মোটামুটি ভালো কন্ট্রাক্টরের হাতেই পড়েছে। কতদিনের মধ্যে কাজটা শেষ হলো আপনি ধারণা করছেন? এটা তো কমসে কম বছর দেড়েক তো লাগার কথা, যেটা যে বড় একটা কাজ। তবু এর আগে যত সম্ভব আগে করা যায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।